আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের পরের দিন ননদের আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি দুর্ভাগ্যবশত। তবে সে ফোন করে তার ভাবির কাছে আবদার করেছে, তার পছন্দের খাবারগুলো আমি যেন রান্না করে পাঠিয়ে দিই। আর আব্বু আম্মু তো চলে যাবেন ঈদের তৃতীয় দিন, তো সকাল সকালে চলে যাবে, এই জন্য ভাবলাম যে আজকেই হচ্ছে দুপুরে রান্না করে ফ্রিজে রেখে দিই বাটিতে করে করে। তো আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে, যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটা দেখছেন। যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে অবশ্যই লাইক দিন। আর আমি হচ্ছে এখন রোস্টের রান্না করব কিছুক্ষণ পরে, সেজন্য রোস্টের জন্য আমি মুরগিগুলো রেডি করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি এবং রোস্টে যেরকম পিস হয় সেভাবেই কিন্তু কেটে নিয়েছি। আর অনেক আপুরা আমাকে বলেছিলেন, ঈদের আগেই বলেছিলেন আমাকে যে আমি কীভাবে রোস্টের রান্নাটা করি বা শেয়ার যাতে করি আর কি, ঈদের আগে আসলে ওইভাবে সময় হয়ে ওঠে নেই বা সেভাবে রান্নাও হয়নি, এই জন্য আর ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ঈদের পরের দিন রান্না করলাম, তো ভাবলাম যে শেয়ার করি। তো এইখানে হচ্ছে আমি 16 পিস রোস্টের পিস নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি লবণ একটুখানি জর্দার কালার সব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন এরকম করে ভেজে নিব। তার মধ্যে অল্প তেল দিয়ে হচ্ছে ভাজবো, আর খুব একটা বেশি ভাজবো না, অল্প করে ভাজলেই কিন্তু হয়ে যায়। আর এইভাবে আমি সবগুলো চিকেন হচ্ছে ভেজে নিয়েছি, রোস্টগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুব বেশি ভাজিনি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন উঠিয়ে নিলাম, তো উঠিয়ে রাখবো। এর পরে হচ্ছে আমি রোস্টের জন্য কীভাবে মশলাটা তৈরি করি, মশলাগুলো তৈরি করি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি আধা কাপ নিয়েছিলাম টক দই, বাটির মধ্যে কিন্তু আধা কাপ টক দই আমি দিয়ে রেখে দিয়েছি। এখন এখানে বাদাম নিয়েছি, কাজু বাদাম। এরপর আমি কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, তারপরে আমি এখানে হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা। তো সব কিছু একত্রে হচ্ছে আমি ভালো করে এখন ব্লেন্ড করে এর সঙ্গে মিক্স করে দিব। আর এখানে বাদাম তো আমি দিয়েছি হচ্ছে কাজু বাদাম, আপনারা চাইলে কিন্তু কাঠবাদাম বা চীনা বাদামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে 5-6টার মতো হচ্ছে আলু বোখরা দিয়ে দিলাম, পরিমাণ মতো হচ্ছে আদা রসুন বাটা, আমি 3 চামচ করে রসুন বাটা, 3 চামচ করে আদা বাটা দিয়েছি। এখন আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আচ্ছা, রোস্টের মশলার মধ্যে আমি কী কী দিয়েছি, যেমন হচ্ছে জয়ফল, জয়ত্রী, তারপরে এলাচ, দারচিনি, গোলমরিচ আর শাহী জিরা। এই কয়েকটা মশলা শুধু হালকা ভেজে মানে তেলে ব্লেন্ড করলেই কিন্তু রোস্টের মশলা হয়ে যায়, আর বেশি কিছু দিতে হয় না। তো এরপরে হচ্ছে আমি গুঁড়া মরিচ, তারপরে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে কয়েকটা হচ্ছে কিশমিশ দিয়েছি, তারপরে হচ্ছে আমি এখানে টমেটো সস দিয়েছি, লবণ দিলাম পরিমাণ মতো, এখন ধনিয়া গুঁড়া দিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু এখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিতে হবে এখানে, তো পানিটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা মিক্স করে নিব। বেশি পানি দেওয়ার দরকার নেই, সামান্য একটু পানি দিলেই হবে, প্রায় আধা কাপের মতো। তা সেরকম পানি দিয়ে কিন্তু আমি একটুখানি মশলাটা একটু পাতলা করে নিয়েছি। তো মশলা কিন্তু মিক্স হয়ে গেছে, কী কী মশলা অ্যাড করে আমি পুরো মশলাটা বানিয়েছি আপনারা কিন্তু হয়তো বা খেয়াল করেছেন। আমি সবসময় এইভাবেই রান্না করি, যদি বেশি করে হচ্ছে আমি রোস্ট রান্না করি, তো মশলাটা আমি আলাদাভাবে তৈরি করে নিই। তো এরপরে আমি এখানে বেরেস্তা করে নিয়েছিলাম, প্রায় 2টার মতো পেঁয়াজ দিয়ে হচ্ছে বেরেস্তা করে নিয়েছিলাম, অল্প পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়েছি। তারপরে এলাচ, দারুচিনি, তেজপাতা সব একসঙ্গে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে ভাজা হয়েছে। এরপরে হচ্ছে আমি মশলাটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব। যখন এরকম কষানো হয়ে যাবে, উপরে এরকম হচ্ছে তেলটা ভেসে উঠবে, তখনই কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। সময় নিয়ে একটু মশলাটা কষিয়ে নেবেন খুব ভালোভাবে, তারপর হচ্ছে আমি রোস্টের পিসগুলো দিয়ে আরও ভালোভাবে হচ্ছে আমি কষিয়ে নিব। আর এইখানে কিন্তু আমি 16 পিস রোস্ট রান্না করছি, আর কতটুকু মশলা দিয়েছি প্রত্যেকটার পরিমাণ কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। তো আপনারা যারা রান্না করেন, অল্প করে রান্না করলে আসলে এইভাবে মশলাটা তৈরি করার কোনো প্রয়োজন পড়ে না, তখন দেখা যায় যে একটু একটু করে মশলা দিয়ে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যায় কড়াইয়ের মধ্যে। তো যখন বেশি করে রান্না করবেন সেক্ষেত্রে দেখা যায় মশলার পরিমাণটা বুঝে বুঝে দিয়ে তারপরে মশলাটা তৈরি করাই ভালো। তো এরপর যখন চিকেনগুলো খুব ভালোভাবে, রোস্টগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আর দুধটা দেখেছেন হালকা একটু হলদে হলদে বা হলুদ রঙের হয়েছে, আমি একটু জর্দার কালার দিয়েছিলাম সামান্য পরিমাণে, এতে করে হবে কি রোস্টের কালারটা সুন্দর আসবে, তো এই জন্য অল্প করে দিয়েছিলাম। এখন আমি এই যে দুধগুলো দিয়েছিলাম এর মধ্যে কিন্তু রোস্ট রান্নাটা হয়ে গেছে। যখন এরকম উপরে তেলটা ভেসে উঠেছে বা বোঝা গেছে যে রোস্ট রান্নাটা হয়ে গেছে, তারপরে শেষের দিকে আমি কিছু পরিমাণ বেরেস্তা দিয়েছি, এরপরে 2 চামচের মতো হচ্ছে আমি ঘি দিয়েছি। তো এই তো হয়ে গেছে রোস্ট রান্না। তো আরও কিছু রান্না বাকি রয়েছে, এরপর আমি গরুর মাংস রান্না করব, তারপরে জর্দা রান্না করব,
জর্দাও হচ্ছে আমাদের বাসায় সবাই পছন্দ করে, তবে আমার ননদ হচ্ছে রোস্টটাই বেশি পছন্দ করে, এছাড়া হচ্ছে কেক পছন্দ করে। আমি অনেকবার হচ্ছে ভিডিওতে আপনাদের সঙ্গে প্যানকেকের রেসিপি শেয়ার করেছিলাম, তো ও দেখে আমাকে বলেছিল যে ভাবি আমি গেলে হচ্ছে আপনি আমাকে বানিয়ে খাবেন, তো আসতে পারেনি, এর জন্য এবার হচ্ছে প্যানকেকটাও বানিয়ে দিব, তবে ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। তো গরু মাংস আমি মানে বসাতে যাব রোস্ট রান্না শেষে, এর মধ্যে দেখি যে গরু মাংস মানে কাটাই হয়নি, ওরকম বড় বড় পিস হয়ে আছে, এরপরে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কিন্তু আমি ধুয়েও নিয়েছি গরুর মাংসগুলো, ধুয়ে নেওয়ার পরে এখন এক এক করে সমস্ত মশলাগুলো দিয়েছি, যেমন পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ হচ্ছে কুচি দিয়েছি, কুচি করা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি, এরপরে জিরা গুঁড়া দিলাম, এখন হচ্ছে আদা রসুন বাটাগুলো দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা এগুলো হচ্ছে আমি সবসময় বেশি করে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সবসময় তো রেখে দিই, এবারও ঈদের আগের দিনে রেখে দেওয়া হয়েছিল, ঈদের আগের দিন দুই দিন আগে, যাতে করে সমস্যা না হয় রান্নাবান্নার ক্ষেত্রে। এখন আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আর কি আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে এখন মাখিয়ে নেব গরুর মাংসগুলো। মাখিয়ে নেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নিব, আর গরুর মাংস যখন আপনারা রান্না করতে যাবেন দেখবেন যে অনেকটা পানি চলে আসে, তো ওই পানি এটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে কষানো যায়, আর পানি দিতে হয় না, যখন কষানো হয়ে যায় তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিলেই হয়ে যায়। তো আমি আবার পাশের চুলায় আবার পোলাও চড়িয়ে দিয়েছিলাম, পোলাও রেসিপিটা আজকে আর শেয়ার করবো না, আজকে যে কয়টা শেয়ার করছে আপনারা কিন্তু দেখতেই পারবেন, তবে হচ্ছে প্যানকেক কেকের রেসিপিটা দেখলে আমার মনে হয় আপনাদের কাছে আজকে ভালো লাগবে, খুবই ভালোভাবে বানিয়েছিলাম প্যানকেকটা। তো এরপরে হচ্ছে পোলাও রান্নাটা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি জর্দার জন্য আমি বাসমতি চাল এক পট নিয়েছিলাম, খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এরপর হচ্ছে জর্দার কালারটা দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে বাসমতি চালটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন খুব ভালোভাবে আর কি বাসমতি চালটা সেদ্ধ করতে হবে, তবে অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। আর এইদিকে হচ্ছে গরু মাংসগুলো যে বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কষানোর পরে এখন হচ্ছে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন সেই পরিমাণে এখন হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে রান্নাটা হয়ে যাবে, আর আলু দিব না, একটু কষিয়ে ভুনা করব। আর এখানে কিন্তু জর্দার জন্য যে চালটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু এই চাল থেকে পানিটা ঝরিয়ে নিব, আর কিন্তু পানি দিয়ে এই চালগুলো ধোয়ার দরকার নেই, পানিগুলো ঝরিয়ে গেলে কিন্তু এরপরে হচ্ছে আপনারা জর্দাটা রান্না করতে পারেন। আমার হচ্ছে বাসমতি চাল ছিল অনেক আগের, সেই কবে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম বিরিয়ানির রেসিপি হয়তো বা বাসমতি চালের, তো তখন আনা হয়েছিল, কিছু পরিমাণ আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই হচ্ছে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু পোলা চাল দিয়েও করতে পারেন। আর এখানে হচ্ছে আমি চিনি দিয়েছি, তারপরে পানি দিলাম কিছু পরিমাণ, চিনির সিরাপ করব, এলাচ দিয়েছি, এখন হচ্ছে পছন্দ মতো বাদাম দিয়ে দিব আমার এখানে, আমি হচ্ছে যেটা হচ্ছে মানে জর্দার মধ্যে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মোরব্বা, থাকলে তো আমি অবশ্যই দেই, এই মোরব্বাটা আমি হচ্ছে নিউ মার্কেট থেকেই নিয়ে আসছিলাম কয়েকদিন আগে। তো যাই হোক, পছন্দ মতো বাদামও দিয়েছি, আপনারা এইভাবে রান্না করলে আপনারা পছন্দ মতো বাদাম দিতে পারেন, আমি হচ্ছে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়েছি। তো দেওয়ার পরে এই শিরার মধ্যে কিছুক্ষণ ভাজলাম, আর চিনির পরিমাণ ওই তো বললাম, আপনারা হচ্ছে আপনাদের যতটুকু চিনি আর কি আপনারা খাবেন জর্দার মধ্যে সেই পরিমাণে হচ্ছে দিয়ে নেবেন, যেহেতু মিষ্টিও এখানে থাকবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা বুঝে শুনে দেবেন। তো জর্দাগুলো দেওয়ার পরে আমি এই শিরার মধ্যে কিছুক্ষণ ভাজবো, তো ভাজার পরে যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তার আগে হচ্ছে আমি একটুখানি ঘি অ্যাড করবো এখানে, এই ঘিটা দেওয়ার পরে হচ্ছে এই জর্দাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো কিছু পরিমাণ ঘি দিলাম, আর সামান্য কয়েক ফোঁটা হচ্ছে আমি গোলাপ জল দিয়ে দিয়েছি এখানে, দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, আর খেয়াল রাখবেন যাতে পোড়া না লাগে, একেবারে মিডিয়াম আঁচে রেখে দিবেন। যখন এরকম করে রাখার পর যখন দেখবেন এরকম ঝরঝরে হয়ে গেছে আর চালগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপর হচ্ছে আমি এখন নামিয়ে ফেলবো। তো নামানোর পরে এখন আমি কীভাবে সার্ভ করবো সেটা হচ্ছে আপনারা তো সবাই জানেন, জর্দার মধ্যে ছোটো ছোটো গোল গোল মিষ্টি থাকে, তবে আজকে হচ্ছে আমি ব্যতিক্রমভাবে হচ্ছে করছি ঘরে থাকা মিষ্টি দিয়ে হচ্ছে করে নিচ্ছে। আর যেহেতু ঈদের দিন এখন ওইরকমভাবে দোকানও খুলে নেই, বা রাইসা বাবাকে বলার পরে সে আনতে পারেনি, তো যে মিষ্টি সে হাতের কাছে পেয়েছে সেটাই নিয়ে আসছে, যে সেগুলো এরকম করে হচ্ছে আমি গোল গোল করে কেটে বা চাক চাক করে কেটে আমি হচ্ছে জর্দার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে জর্দার জন্য কিন্তু ছোটো ছোটো গোল গোল মিষ্টি থাকে, তো সেগুলো দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো এই ছিল হচ্ছে আমার রান্নাবান্না। শেষের দিকে আমি একটুখানি সাদা ভাত রান্না করেছিলাম আর চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারি রান্না করেছি। আপনাদের সঙ্গে যে আমি লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম, মানে ঈদের ব্লগটা শেয়ার করেছিলাম,
ঈদের দিন হচ্ছে আমি রোস্ট পোলাও বা গরুর মাংস কিছুই রান্না করিনি, সেই জন্য অনেকেই আমাকে বলেছিলেন যে আপু রোস্ট পোলাও ছাড়া ঈদের দিন আসলে ভালো লাগে না। হ্যাঁ সত্যিই ভালো লাগে না, তবে আসলে পরিবারের সবাই না থাকলে আসলে রান্নাবান্না করে খাওয়া মানে খাওয়াও যায় না, খুব খারাপ লাগে। ভেবেছিলাম যে ননদ আসবে, সবাই একত্রে মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করবো, তো এই জন্যই আসলে রান্না করিনি। তারপরে তো সে আসতে পারলো না, এখন এই তো রান্নাবান্না করে তার জন্য পাঠিয়ে দিব, আমরাও সবাই খাবো। তো এরপর দুপুরে খাওয়া দাওয়া করার পরে এটা ছিল বিকালের দিকে, আমি একটু প্যানকেক বানাবো। ওই তো বললাম আপনাদেরকে যে আমার ননদ স্পেশালভাবে প্যানকেক খেতে চেয়েছে আমার কাছ থেকে, কারণ অনেকবার ভিডিওতে দেখেছে সে প্যানকেকের রেসিপি। তো যাই হোক প্যানকেকটা কীভাবে বানাই আজকে নতুন করে আবারও শেয়ার করে আপনাদের সঙ্গে। এখানে হচ্ছে আমি তিনটা ডিম নিয়েছি, আর ডিমের কুসুমটা হচ্ছে আমি নিয়েছি, সাদা অংশটা হচ্ছে আলাদা করে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি, আর হচ্ছে আমি এখানে দুধ দিয়েছি, লিকুইড দুধ প্রায় আধা কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো মানে এই যে তিনটা উপকরণ দিলাম, ডিমের কুসুম, চিনি আর হচ্ছে লিকুইড দুধ, এগুলো হচ্ছে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এখানে হচ্ছে আমি ময়দা দিলাম প্রায় এক কাপের মতো, মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়েছি। এখন ভালো করে চালনি দিয়ে চেলে ভালো করে এখন মিক্স করে নেব এই ডিম দুধ আর চিনির সঙ্গে। তো সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়নি, আরও কিন্তু বাকি রয়েছে। আমি যে সাদা অংশটা এখানে রেখে দিয়েছি ডিমের, সেটাও কিন্তু আমি এখানে দিব মানে এই কেকের মধ্যে। তবে এই যে হ্যান্ড মিক্সার দিয়ে আমি যেটা ভালো করে মিক্স করে নিয়েছি সেটা এখন আলাদা করে রেখে দিব, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে এই ডিমের সাদা অংশটা আমি হচ্ছে এখন ইলেকট্রিক যে বিটারগুলো আছে সেটা দিয়ে হচ্ছে আমি বিট করে ফর্ম করে নিব। 5 মিনিট হচ্ছে বিট করলেই কিন্তু ফর্ম হয়ে যাবে। আমি এই মিক্সারটা হচ্ছে কয়েকদিন আগেই কিনেছিলাম, কয়েকবার ব্যবহার করা হয়েছে, যদি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু প্যানকেক বানিয়ে দেখি কেমন হয়। এভাবে কিন্তু আমি প্যানকেক আগে বানাইনি, আমি যতবারই বানিয়েছিলাম ততবার হচ্ছে হ্যান্ড মিক্সার দিয়ে সব মিক্স করে হচ্ছে বানিয়েছি। তো আজকে হচ্ছে এটা দিয়ে করছি মানে ইলেকট্রিক বিটার দিয়ে করছিলাম। তো এখানে বিট করার পরে কিন্তু প্রায় 5 মিনিট থেকে আর একটু বেশি সময় হচ্ছে বিট করে নেওয়ার পরে এরকমটা হচ্ছে ফর্ম হয়ে গেছে। যখন ফর্ম হয়ে গেছে তারপরে অল্প অল্প করে দিয়ে যে হচ্ছে কেকের মিশ্রণটা আমি আগে হচ্ছে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে ফর্মটা দিয়ে আলতোভাবে আর কি আমি ফর্মটা মিক্স করে নিয়েছি, যাতে করে ফর্মটা নষ্ট না হয়ে যায়। এটা আলতোভাবে করতে হবে, আর যদি ফর্মটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কেকটা সুন্দর হবে না, মানে প্যানকেকটা কিন্তু সুন্দর হবে না। তো এরপর হচ্ছে তাওয়ার মধ্যে প্যানকেক কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাওয়াটা হালকা গরম করে নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে এরকম গোল গোল করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু দেখতেই পারবেন যে সুন্দর একটা কালার চলে আসছে। তারপরের পাশটা যেন হয় তারপরে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক হচ্ছে তাওয়ার মধ্যে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এক দুইটা করে করে হচ্ছে ভেজে নিয়েছি প্রত্যেকটা প্যানকেক। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আমার মেয়ে তো এমনিতেই প্যানকেক পছন্দ করে, এরকম করে বানানোর পরেও আরও বেশি পছন্দ করেছে। আর খাবারগুলো আমি সব বাটিতে করে করে নিয়েছি আর ঠান্ডা হয়েছে, এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো ঈদের দ্বিতীয় দিনের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা দেখছেন এখন পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর শেয়ার করে দিতে পারেন যদি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে, শেয়ার করে দিতে পারেন একে অপরের সঙ্গে, সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওর কোনো অংশে। আর এই তো হচ্ছে প্যানকেক দেখলেন, এখন হচ্ছে আপনাদের ভাইয়া একটুখানি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছিল যে ভেতরটা কেমন হয়েছে। খুবই ভালো হয়েছিল দেখিয়ে তো বুঝতেই পারছেন। তো আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল, আবারও অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।